সিএসএস টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে স্ক্রলবারস। তো স্ক্রলবারস নিয়ে আমরা কী কাজ করতে পারি বা এগুলোতে আসলে কী কাজ করা হয়, এই জিনিসগুলো আমরা সরাসরি প্র্যাকটিক্যালে কাজগুলো দেখলেই বুঝতে পারবো। তো এখানে আমরা আগে থেকে কিছু জিনিস দেখে রাখি, যে ভিজিবল, হিডেন, স্কল, অটো। তো এখানে এটা সম্পর্কে কিছু লেখা আছে, তো আমরা আসলে লেখাগুলো মুখস্থ করতে যাচ্ছি না। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমরা সরাসরি কাজে যাই, আমরা কাজ দেখে এবং এগুলো মিলাই নেব পরে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি যে এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল পেজ আর এটা হচ্ছে সিএসএস পেজ, তার মানে আমরা এক্সটার্নাল সিস্টেমটা ইউজ করব। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা এখানে একটা কাজ করতে পারি, যে একটা ডিভ নিলাম এবং এখানে একটা ক্লাস নিলাম, ক্লাসের নেম দিলাম স্কল, স্ক্রল। ওকে, তো আমরা ডিপটাকে শেষ করে দিলাম বা এন্ড করে দিলাম। তো সেক্ষেত্রে দেখেন যে এর মধ্যে আমার কিছু টেক্সট আমি সেভ করে রাখতে পারি। তো নর্মালি এখানে দেখলাম যে আমার কিছু টেক্সট লেখা আছে, টেক্সটটাকে সেভ করলাম। তো এই স্ক্রল নামে যে ক্লাস আছে, এই ক্লাসটাকে ধরে আমরা মোটামুটি একটু সিএসএস কোড করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা একটা কাজ করি, এটাকে কপি করি, এখানে পেস্ট করি। ওকে, তো যেহেতু এটা ক্লাস, অবশ্যই একটা ডট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম, এন্ড করলাম। এখানে আমরা একটা বক্স বানাতে পারি। তো এখানে আমি একটা হাইট দিলাম, 100 পিক্সেল, আর ওয়াইড দিলাম, ওকে, 200 পিক্সেল, আর একটা বর্ডার দিলাম, বর্ডার এখানে বললাম 1 পিক্সেল সলিড রেড। ওকে, তো এটাকে জাস্ট সেভ দিই। দেওয়ার পর আমাদের যে এইচটিএমএল পেজ ছিল এটাকে একটু রিলোড দিই। তো এখানে যাই, এখানে একটু রিলোড দিই। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের যে টেক্সটগুলো আছে, দেখেন যে আমাদের একটা বক্স ক্রিয়েট হয়েছে। তো আমাদের এই টেক্সটগুলো বাইরে চলে গেছে। এখন বাইরে কেন গেছে, নর্মালি দেখেন যে আমার এই বক্সটার হাইট আছে নর্মালি 100 পিক্সেল। তো 100 পিক্সেল যে হাইট আছে এই একটা বক্সের মধ্যে আমরা অনেক টেক্সটটা রাখছি, যার জন্য কী হয়েছে যে এই 100 পিক্সেলের মধ্যে যতটুকু টেক্সট ধরবে, তো জাস্ট সেই টেক্সটগুলো আমার এর মধ্যে আছে, আর যেগুলো আমরা অতিরিক্ত লিখছি বা যেগুলো একটু বেশি সেগুলো কিন্তু বাইরে চলে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখেন যে আমার টেক্সটটা বক্সের বাইরে চলে গেছে। তো আমরা কী করতে পারি, এটাকে আমরা হিডেন অবস্থায় রাখতে পারি। তো নর্মালি দেখেন যে আমরা হিডেন অবস্থায় রাখতে পারি, তাহলে এখানে যাই, আমাদের যে সিএসএস কোড আছে, সিএসএস কোডে যে এখানে বলি যে ওভারফ্লো হিডেন। তো এখানে দেখেন যে আমরা যদি ওভারফ্লো হিডেন দিই, তো হিডেনটা কী হবে, এখানে দেখেন যে আমরা একটু রিলোড দিই, দেওয়ার পরে দেখবো যে আমাদের যে টেক্সটটা বাইরে চলে গেছিলো ওই টেক্সটটা কিন্তু হিডেন অবস্থায় আছে, মানে ওই টেক্সটটা আমরা আর দেখতে পারতেছি না। তো আমাদের যে স্লাইড ছিল এখানে দেখেন যে এটাই লেখা আছে, ওকে, এখানে দেখতেছি হিডেন আছে। তো এখানে আপনারা বলা আছে যে আমাদের যে বক্স আছে ওইটার বাইরে যদি চলে যায়, তাহলে সেই টেক্সটগুলোকে সে হিডেন করে দেবে, ওই টেক্সটটা কিন্তু আমরা দেখতে পারবো না। তো হিডেন প্রপার্টিটা আসলে আমরা এই জন্য ইউজ করি। তো এখানে দেখেন তো আমরা ওভারফ্লো হিডেন যদি করে দিই, তাহলে আমাদের টেক্সটটা দেখা যাচ্ছে না। তো এটার একদিক দিয়ে আমরা সুবিধা বলতে পারি যে আমাদের বক্সের বাইরে যে টেক্সটগুলো ছিল সেগুলো আমরা দেখতে পারতেছি না, কিন্তু অন্যদিকে আমরা এটাকে আবার একটা অসুবিধাও বলতে পারি। যেরকম দেখেন যে আমার টেক্সট এখানে বেশি আছে, ঠিক আছে, বাট বাইরে দেখাচ্ছে না, কিন্তু আমরা সম্পূর্ণ টেক্সটটা তো দেখার দরকার হতে পারে। তো যখনই আমার দেখেন যে ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত টেক্সটটা দেখার দরকার হবে, তখন দেখেন আমি কিন্তু এই পর্যন্ত দেখতে পারতেছি আর বাকিটুকু কিন্তু আমি দেখতে পারতেছি না। তো বাকিটুকু যদি আমি দেখতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমার এই টেক্সটগুলো দেখাবে, বাট এখানে আমাদের স্কল আসতে পারে। তো নর্মালি দেখেন যে আমরা যদি এখানে দিই যে এখানে যে যদি বলি যে হিডেনটাকে তুলে দিলাম, এটাকে তুলে দিয়ে আমরা যদি বলি স্কল স্কল, তো এটাকে যদি জাস্ট সেভ দিই, সেভ দেওয়ার পরে কী হবে, তো দেখেন যে এখানে কিন্তু একটা স্কল বার চলে আসছে। এবং স্কল বারটা ছেড়ে টেনে আমরা যদি নিচে আসি, তাহলেই দেখবো যে আমরা কিন্তু ওই পরের টেক্সটগুলোকে দেখতে পারতেছি। তো আমরা যখন স্কল দিব, দেখেন যে আমাদের এইদিকেও মানে লেফট রাইট স্কল আসবে, যদি আমাদের আরও টেক্সট বেশি থাকতো, বা এখানেও দেখেন স্কলটা আসবে। তো এই স্কলটা যদি আমরা আনতে চাই, তাহলে আমরা এখানে জাস্ট চেঞ্জ করে লিখতে পারি স্কল। তো দেখেন যে এটাই জাস্ট আমাদের স্লাইডার লেখা আছে যে স্কল, যে ওকে, তো স্কল প্রপার্টিটা আমরা ওই জন্য ইউজ করতে পারি। তো এরপর আরও আছে কি অটো, তো আমরা অটোটাকেও ইউজ করতে পারবো। তো নর্মালি দেখেন যে যদি অটোটাকে ইউজ করতে চাই, তাহলে এখানে আমরা দিতে পারি যে বলতে পারি যে
স্ক্রলটাকে তুলে দিয়ে যদি আমরা অটো করে দিই তাহলে এটাকে সেভ দিয়ে দেওয়ার পর এখানে একটু রিলোড দিই তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তো যদি আমরা অটো দিই তাহলে দেখেন যে যদি আমাদের লাইনগুলো এদিকে বেশি থাকে তাহলে অটোমেটিক একটা স্ক্রল চলে আসবে, কিন্তু এবার দেখেন যে আমাদের লেফট রাইট যে স্ক্রলটা ছিল ওই স্ক্রলটা কিন্তু নেই। তো আমরা যদি এখানে অটো ইউজ করি তাহলে কী হবে যে আমাদের টপ বটম এই স্ক্রল বারটা আসবে, বাট লেফট রাইট এই স্ক্রলটা কিন্তু আসবে না। আর আমাদের আরেকটা প্রপার্টি ছিল, যেটা ছিল ভিজিবল। তো আমরা যদি ভিজিবল দিই তাহলে কি হতে পারে, এখানে জাস্ট যাই যে দেখি যে আমরা এখানে জাস্ট দিতে পারি যে ভিজিবল। তো এখানে যদি ভিজিবল দিই তাহলে দেখেন যে আমাদের যে টেক্সটগুলো বাইরে চলে গেছিলো ওগুলো কিন্তু দেখাবে। তো ডিফল্ট যেটা আর কি ছিল, তো এখানে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে যে আমরা এখানে একটু স্লাইডে যাই তাহলে দেখবো যে যদি আমরা ভিজিবল দিই তাহলে আমাদের যে বক্স আছে এই বক্সের বাইরে যে টেক্সটগুলো চলে যাচ্ছে এগুলো দেখাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যদি এটাকে হিডেন করে দিই, নর্মালি দেখেন যে এখানে যে এই হিডেন নামক যে ভ্যালুটা আছে বা যে প্রপার্টিটা আছে এটা যদি আমরা ইউজ করি তাহলে কী হবে, তো এখানে যে দেখতেছি আমরা যদি ভিজিবলের পরিবর্তে হিডেন করে দিই হিডেন, তো সেক্ষেত্রে যে আমাদের এই বক্সের বাইরে যে টেক্সটগুলো আছে সেগুলোকে সে হাইড করে দেবে, সেগুলো দেখাবে না। বাট এই জিনিসগুলো যদি আমরা দেখতে চাই কিন্তু আমাদের এখানে স্ক্রল বার আসবে, যে এখানে স্ক্রল বার আসবে, স্ক্রল বার টেনে আমি এখানে আসবো তারপর আমার বাকি টেক্সটটাকে দেখাবে, এবং টপ বটম বা লেফট রাইটেও যদি আমরা একটা স্ক্রল চাই তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি যে হিডেন পরিবর্তে আমরা লিখতে পারি স্ক্রল। তো যদি এখানে স্ক্রল লিখি তাহলে দেখেন যে আমাদের টপ বটম এবং লেফট রাইট একটা স্ক্রল আসবে, যে এটা হচ্ছে আমাদের টপ বটম একটা স্ক্রল, আর যদি আমাদের লাইনগুলো বড় হতো তাহলে এখানে লেফট রাইটও একটা স্ক্রল আসতো। তো এটা হচ্ছে স্ক্রলের ক্ষেত্রে। এখন আমাদের আর একটা প্রপার্টি ছিল যেটা ছিল অটো। তো আমরা যদি এখানে অটো করে দিই অটো, তো সেক্ষেত্রে কী হবে দেখেন যে আমার এই টেক্সটটা যদি কমে যায় বা টেক্সটের সংখ্যা যদি বেশি হয় তাহলে স্ক্রল বারটা নেবে। নর্মালি দেখেন যে আমি যদি কোডে যাই, কোডে যাই এখানে টেক্সটটাকে আমি একটু বাড়াই, ওকে, তো এটাকে জাস্ট আমি কপি পেস্ট করলাম তাহলে দেখেন যে এখানে স্ক্রল বারটা আরও ইয়ে হবে, যে আমার ওই সবগুলো টেক্সটই দেখাচ্ছে অটো স্ক্রল করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি আমি টেক্সটটাকে কমিয়ে দিই তাহলে দেখেন যে একদম কমিয়ে দিলাম, যে এই পর্যন্ত রাখলাম আর বাকিটুকু রাখলাম না, তো সেক্ষেত্রে কী হবে দেখেন যে আমার স্ক্রল বারটা কিন্তু অটোমেটিক উঠে যাচ্ছে, যে আমার বক্সের থেকে টেক্সটের পরিমাণ কম, যার জন্য কী হচ্ছে যে এখানে স্ক্রল নেই। কিন্তু ব্যাপারটা যদি এরকম হতো যে আমরা এটাকে যদি স্ক্রল দিয়ে রাখতাম তাহলে কী হতো, যে এখানে অটোর পরিবর্তে আমরা যদি স্ক্রল দিতাম তাহলে দেখেন যে এটাকে সেভ দিই, এখানে একটু রিলোড দিই, এখানে দেখেন স্ক্রল বার কিন্তু থেকেই গেছে, যে আপনার টেক্সটের পরিমাণটা কম আছে বাট এখানে স্ক্রলের জন্য যে লাইনটা আছে ওটা কিন্তু থেকেই গেছে। তো অটো আর স্ক্রলের মধ্যে পার্থক্য এটাই হচ্ছে যে আমি যদি এখানে টেক্সটের পরিমাণটা বেশি দিই তাহলে এখানে স্ক্রল বার আসবে, এটা হচ্ছে অটোর ক্ষেত্রে। আর এখানে যদি টেক্সটের পরিমাণ কমও থাকে কিন্তু আমি যদি এখানে স্ক্রল লিখে রাখি তাহলে দেখেন যে এটা এখানে অটোমেটিক স্ক্রল বারটা চলে আসবে, আপনার টেক্সটের উপর ডিপেন্ড করবে না। কিন্তু আমি যদি এখানে অটো দিয়ে রাখি, অটো এখানে যদি অটো দিয়ে রাখি তাহলে স্ক্রল বারটা ডিপেন্ড করবে আমার এই টেক্সটের উপর, যদি টেক্সটের পরিমাণটা বেশি হয় তাহলে স্ক্রল বারটা আসবে আর যদি টেক্সটের পরিমাণটা কম থাকে তাহলে স্ক্রল বারটা আসবে না। এটাই হচ্ছে স্ক্রল আর অটোর মধ্যে পার্থক্য। আর যদি আমাদের এই টেক্সটগুলো বাইরে চলে যায় সেটাকে যদি আমরা হিডেন করে রাখতে চাই তাহলে আমরা হিডেন ইউজ করতে পারি, এবং এই টেক্সটগুলো যদি বাইরে চলে যায় সেগুলোকে আমরা যদি দেখাইতে চাই তাহলে আমরা ভিজিবল ইউজ করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আমরা স্ক্রল বার নিয়ে কাজ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।